মালদায় ভোট প্রচার অন্তিম লগ্নে। আগামী 7 তারিখ মালদা জেলার 2 লোকসভা কেন্দ্র উত্তর মালদা এবং দক্ষিণ মালদায় ভোট গ্রহণ করা হবে। আর এই প্রচারের শেষ লগ্নে ভোট প্রচার তুঙ্গে সমস্ত দলের প্রার্থীদের। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে শেষ মুহূর্তের প্রচার চালান। বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ শ্রী খগেন মুর্মু ঢাক বাজিয়ে এবং বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধ মানুষদের কাছে ভোট প্রার্থনা করেন। বাম কংগ্রেস মনোনীত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম বাইক র্যালি ও হুট খোলা গাড়িতে চেপে তার প্রচার চালান। না না